হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট বড় ভাই বোনেরা সবাই কেমন আছো? তো অনেক দিন হয়ে গেল, তোমাদের সাথে দেখা হয় না, কথা হয় না। তো অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না, কারণ কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। ওখানে গিয়ে একটা সমস্যায় পড়ছিলাম, ঝড় বৃষ্টি হয়েছিল, কোনো নেটওয়ার্ক ইন্টারনেট কোনো কানেকশনই পাচ্ছিলাম না, ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাসায় এসেও তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এতদিন, কারণ খুব খুব অসুস্থ ছিলাম। প্রত্যেকেই, ফ্যামিলির প্রত্যেকেই খুবই অসুস্থ, ঘুরে বেড়ে বেড়ে মানে সবাই অসুস্থ হয়ে পড়ছিলাম। তো ভাবতেছি আজ থেকে তোমাদের সাথে আবার ভিডিও দেওয়া শুরু করব। তো চলো, আর সবাই কেমন আছে সবাই একটু জানিও, কেউ হয়তো আমাকে ভুলে গেছে, কেউ হয়তো মনে রাখছে। তো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। আর এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে দেখো চা খাওয়া হচ্ছে। তো চলো, চা বিস্কিট খেতে খেতে তোমাদের সাথে গল্প করি, আর তারপর কাজকর্ম শুরু করব। তো ওই যে দেখো, মানে ঘরে কি যদি কেউ সবাই অসুস্থ থাকে তাহলে কীভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি? আর যেহেতু প্রত্যেকে খুবই অসুস্থ মানে ঘুরে আসার পর থেকে, তো সেই জন্য তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তবে ইনশাল্লাহ এই ব্লগগুলোতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর যে দেখো, চা খাওয়া শেষ। তো আমি এখন এই যে দেখো, মাসের একদম শুরুতে মাসকাবাড়ির লিস্ট লিখে নিলাম, মাসকাবাড়ি বাজার করব। তো এই লিস্টটা এখন আমি আমার ভাসুরের কাছে দিয়ে আসব। ভাসুরের আমাদের বাজারের মধ্যে দোকান আছে, তো ভাসুরের সব কিছু গুছিয়ে একদম পাঠিয়ে দেবে। তো সকালবেলায় তাড়াতাড়ি করে আগে এটা দিয়ে আসি, তারপর দেখি কি নাস্তা বানাই কি করি। আর এই যে দেখো, এখানে দুইটা পেঁপে একটা আনারস। তো এগুলো কালকে ওরা বউ আনছিল, তিনটা পেঁপে দুইটা আনারস, তো একটা আনারস একটা পেঁপে কালকে খাওয়া হয়েছে। তো ভাবতে এখন একটা পেঁপে কেটে নেই, আর ওর আব্বু সকালবেলা নাস্তার সময় পেঁপেটা খেতে খুব পছন্দ করে, সেই জন্যই কেটে রেখে দিলাম। তো আর এইদিকে দেখো, বাহিরে কত রোদ উঠে গেছে। আর এখানে আমি এই যে পানি বসাইছি, আটা সিদ্ধ করে রুটি বানাবো সকালবেলা। তো চলো ঝটপট রুটিগুলো বানিয়ে নেই। আর কি বলবো, মানে এখনও ঠান্ডাটা এখনও ভালো করে মানে যায়নি, বয়স শুনলে তোমরা বুঝতে পারবে, গলাটা এখনও ভার হয়ে আছে, এখনও পুরোপুরি সুস্থ হয়নি, একটু বাকি আছে। আর এই যে দেখো, আমার নাস্তা বানানো কমপ্লিট। তো এদিকে যে দেখো, রুটি নিচে পরোটাও আছে, রুটি পরোটা, আর ওই যে ওখানে তোমার হচ্ছে এই যে পেঁপেটা কেটে রাখছি। তো এই যে পেঁপে আর ডিম সিদ্ধ করে রাখছি ওইখানে। আর রুটি দিয়ে খাওয়ার জন্য কালকে যে চিংড়ি মাছতে লাউ রান্না করছি, তো ওই লাউটা দিয়ে নাকি ওর আব্বু রুটি খাবে, তো সেই জন্য গরম করে সুন্দর করে বেড়ে রাখছি। আর এদিকে ওর আব্বু উঠেছে, সবাই ঘুম থেকে উঠেছে, তো চলো একবার নাস্তাটা করেই নিই। আর এই যে দেখো, আমার নাস্তা খাওয়া কমপ্লিট। তো এই যেগুলো এখন অল্প কিছু মাজা গোছে বেরোছে, তো সকালবেলা এই কাজগুলো ঝটপট করে আসি, তারপর দুপুরে রান্নাবান্না করব। ওইদিকে মানে যে কোনো সময় আবার বাজার থেকে বাজার চলে আসতে পারে, মাসকাবাড়ি বাজার। তো চলো ঝটপট এগুলো করে আসি। আর এই যে দেখো, তো যে কাজ সেরে এখানে একটু বেলবত্তা বানিয়ে রাখলাম, তো বেলগুলো আপা দিয়ে গেছিলো, তো একদম গাছপাকা বেল, কালো কুচকুচে। আর এদিকে দেখো, মাসকাবাড়ি বাজারও চলে আসছে। তার সব কিছু আমি যে দেখো বের করে নিলাম, ঝটপট এগুলো গুছিয়ে রেখে ফ্রিজ থেকে মাছ মাছ সবজি টুবজি বের করে রাখছি, ওগুলো কাটাকাটি করব, তারপর মাঠে চলে রান্না করতে যাব। তো চলো একবার এগুলো গুছিয়ে রেখে কাটাকাটি করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। যে দেখো, মাটির চুলে রান্না করতে চলে আসছি। তো এক পাশে ভাত, এক পাশে এই যে আমি এখন মাছটা ভেজে নেবো, এটা হচ্ছে নদীর টাটকিনি মাছ, একদম নদীর ফ্রেশ টাটকিনি মাছ। সাইজ একটু ছোটো, কিন্তু এই মাছগুলো খেতে খুব মজা। এটা কিন্তু বাটা মাছ না, একদম অরিজিনাল টাটকিনি মাছ। তো এই মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব, বেগুন ভাজা করব, বটবটি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, ডাল রান্না করবো। তো যে দেখো, ওইখানে ভাত হয়ে গেছে, ওই পাশে এখন বেগুন ভাজাটা করবো, আর এইদিকে তরকারিটাও হয়ে আসতেছে। তো ধনে পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো, বেগুনটাও ভাজা হচ্ছে। এদিকে যে দেখো, তরকারিটা নামিয়ে রেখে চিংড়ি মাছ দিয়ে যে বটবটি ভাজি করব। তো চলো, ওইদিকে মশলা চিংড়ি মাছে যে কষানো হয়ে গেছে, এখন এই যে বটবটিগুলো দিয়ে দিতেছি। তো অনেকে বটবটি বলে, অনেকে লুইবাও বলে, অনেক অনেক রকম নামে চিনে। তো এই যে দেখো, রান্নাবান্না কমপ্লিট। তো এখন দেখো কি জাল করতেছি, এখানে হচ্ছে গরুর পায়া বা নেহারি, যে যেটাই বড় নলি। তো এটা দুই দিন ধরে জাল করতেছি তো খাওয়ার জন্য, তো আজকে ফাইনালি এটা বাগার দেওয়া হবে। এখানে যে দেখো, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, গোটা মশলা সব কিছু একসাথে ভেজে নিতেছি, তারপর পায়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু জাল করে ব্যাস আমার পায়া নলি রেডি। তারপর দেখি এটা দিয়ে মানে সন্ধেবেলা বা মানে কি খাওয়া হয়, কীভাবে খাওয়া হয় সব কিছু শেয়ার করবো। আর এই যে দেখো, রান্নাবান্না শেষ করে কিন্তু আমি ঘরে চলে আসছি। এখানে ডাল রান্না করছি, এখানে যে চিংড়ি মাছ দিয়ে বটবটি ভাজি, আর এই যে এখানে হচ্ছে মাছের তরকারি সবজি দিয়ে, আর হচ্ছে বেগুন ভাজা, আর
আর ভাত রান্না করে ভাতটা কুকারে ভরে রাখছি গরম থাকার জন্য, যেহেতু শীতকাল চলে আসতেছে। আর বাহিরে একদম উঠোন টুঠোন ঘর দোয়ার সব পরিষ্কার করে নিছি, যেহেতু মা একটু অসুস্থ, মা আমাকে কোনো কাজে হেল্প করতে পারতেছে না, শুয়ে আছে। তো এখন একটু সুস্থ হয়েছে, এই কয়েক দু একদিন খুবই অসুস্থ ছিল। তো চলো ঝটপট গোসল করে আসি। গোসল করে এই যে দেখো নামাজ পড়ে সবার জন্য ভাত বেড়ে নিলাম, এই যে দেখো একদম টেবিলে সবার জন্য ভাত বেড়ে নিছি। তো চলো সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিই দুপুরে। আর মাকে আগে ভাত দিয়ে দিছি, মা যেহেতু উঠে দাঁড়াতে পারে না, শরীর খুবই অসুস্থ। আর তোমাদের সাথে কিছু ঘুরে আসার ভিডিও শেয়ার করব। এই যে দেখো বিকেলবেলা তো আমার তেমন কোনো আর কাজ ছিল না, তো ভাবলাম যে আমরা যে ঘুরতে গেছিলাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ আমি তো আগে পারিনি। তো আমরা কিন্তু কক্সবাজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে ইসেতে, আমরা চলে আসছি হিমছড়িতে। তো এই যে দেখতে পাচ্ছ সেখানে হিমছড়িতে ঝর্ণা আর পাহাড়ের উপর থেকে সাগর দেখতে কেমন, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে একদম ঝর্ণার কাছে চলে যেতেছি। তো এটা হচ্ছে আমরা যেদিন কক্সবাজার গেছিলাম তার পরের দিন, মানে সকালের ভিডিও সকালবেলা। তো ওখানে গিয়ে আমরা চার দিন ছিলাম। তো এই যে দেখো প্রথমে আমরা ঝর্ণার কাছে চলে আসলাম, ঝর্ণার কাছে যে ছবি টবি তুলে দেখে, তারপরে যে এখানে দেখো পাহাড়ি সব ফল নিয়ে বসছে, এখানে তরুম, তারপর পেঁপে আর অনেক কিছু, আমরা পেয়ারা অনেক কিছু, তো এখানে আনারকলি অনেক কিছুই আছে। তো এখান থেকে যে দেখো সবাই এখন একদম পাহাড়ি যে পেঁপেগুলো হয়, পেঁপেগুলো দেখতে খুব সুন্দর। তো এই যে পেঁপেগুলো নেওয়া হয়েছে, তো সবাই মিলে এই যে এখানে দেখো যে পেঁপে খাওয়া হচ্ছে। পেঁপেগুলো খুবই মিষ্টি ছিল, দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব মিষ্টি পাহাড়ি পেঁপে গুলো। তো সবাই তো একদম ভাগাভাগি করে একদম খেয়ে নিল। তো তারপর আবার ওইদিকে আবার ওরা আব্বু ওরা আবার যে দেখো তুরুম ভর্তা নিছে, পাহাড়ি তুরুম ভর্তা, তো ওটাও খাওয়া হচ্ছে। তো সবাই মিলেই মানে সব কিছু একটু একটু খাওয়ার ট্রাই করতেছিলাম, মানে এক প্লেট করে নেওয়া হয়েছে, সব কিছু একটু টেস্ট করা হইতেছিলো সবাই আমরা মিলেমিশে। যে দেখো খাচ্ছিলাম, পরে আবার আরও এক প্লেট পেঁপে নেওয়া হলো, পেঁপেটা নাকি অনেক মজা হয়েছে। তো এখন আমরা সোজা চলে যাবো পাহাড়ের উপরে। এই যে দেখো সিঁড়ি বেয়ে বেয়ে একদম সেই উপরে উঠতে হবে, সেই উপরে গিয়ে সাগরের দৃশ্যটা দেখবো কিরকম দেখতে লাগে। তো এই যে দেখো সিঁড়ি বেয়ে উঠতে যা কষ্ট মনে হচ্ছিলো, যেন একদম পাগুলা যেন একদম খুলে পড়ে যাবে, মানে অনেকটাই কষ্ট হচ্ছিলো, অনেকটাই খাড়া, অনেকটাই উঁচু। দেখো এক ডাব উপরে চলে আসছি, ওই যে অনেকে নামতেছে আবার, তো আরও এক ডাব এই যে উপরে চলে যেতে হবে। তো এখন আমরা একটু দৌড়ে দৌড়ে ওঠার চেষ্টা করতেছি, হেঁটে হেঁটে একদম পা ব্যথা হয়ে গেছিলো। তো অবশেষে এই যে দেখো অনেকটা উপরে চলে আসছি, তো আরও এক ধাপ এগিয়ে যেতে হবে, তারপর একদম এই যে দেখো ফাইনালি আমরা কত উপরে চলে আসছি। মেয়েরা তো খুবই খুশি, ওরা এখানে ছবি তুলতেছে, খুব আনন্দ করতেছে। আর দেখো উপর থেকে হিমছড়ির উপর থেকে সাগর দেখতে কতটাই সুন্দর লাগতেছে। তো ওই যে দেখো এখান থেকে আবার এই যে আমরা আবার যাচ্ছি একদম পাহাড়ের লাস্ট মাথায়, লাস্ট চূড়ায় যাব এখন। আর এই যে দেখো একদম লাস্ট মাথায় চলে আসছি। তো এখানে এসে দেখো সমুদ্রটা দেখতে কত সুন্দর লাগতেছে, আর মনে হতে চলে যেন আমি একদম আকাশের উপরে উঠে আসি, সবাই অনেকটাই উঁচু একটা পাহাড়ের উপরে। তো এখানে এসে সবাই ছবি টুবি দিয়ে তোলা হলো এখানে, এখান থেকে ওই যে দেখো সমুদ্রটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, খুবই উঁচু একটা পাহাড়, অনেক উপরে চলে আসছি। তো ওই যে ঘুরে টুরে এখন আবার এই যে দেখো নিচে নেমে যাচ্ছি। তো নিচে নামার সময় তেমন একটা কষ্ট হয় না, উঠতেই যে অনেকটা কষ্ট, বিশেষ করে যারা একটু বয়স্ক আছে তারা ভুলেও এখানে উঠতে যাবেন না, কারণ একদম পা কোমর শেষ হয়ে যাবে। তো আমাদের অবস্থা অনেকটাই খারাপ, ওঠার সময় অনেকটাই কষ্ট হয়েছিল। এখন এই যে নামার পালা, এখন দেখো কেউ উঠতেছে আর আমরা এখন নামতেছি। তো চলো যাই নিচে, যাই নিচে। এইটুকুই শেয়ার করলাম, পরের ভিডিওতে তোমাদের সাথে আরও কী কী করছি সেগুলো শেয়ার করব। তো এখন সন্ধে হয়ে গেছে বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। এই যে দেখো এখানে আমি হালিম বানাবো। তো এই যে দেখো হালিম মিক্সটা আমি এই যে ই করলাম, গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। আর এই যে নলিটা যে রান্না করছিলাম, শুধু একটু পেঁয়াজটা বেরেস্তা করে পেঁয়াজের মধ্যে নলিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে ইন্ডিয়ার যে মানে হালিমের যে মশলাটা হয় সেই মশলাটা এই যে দেখো দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম, কারণ ওরা বড় বেশি ঝাল খেতে পছন্দ করে না। তো এই যে দেখো এই যে দিয়ে এখন ভালো করে মিশিয়ে এই যে
ভিজিয়ে রাখা এই যে মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন একদম ফুটিয়ে জাল করে নেব, তাহলেই হালিম রান্না কমপ্লিট হয়ে যাবে। নলি দিয়ে হালিম খেতে কিন্তু খুব মজা। ফাইনালি এই যে দেখো আমার হালিম রান্না শেষ, এখন আমি একটু পরিবেশন করে নিতেছি সব কিছু দিয়ে, তারপর সন্ধ্যেবেলা সব একসাথে বসে হালিম খাওয়া হবে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো। তো এরপর আমরা সাগরে কী কী করছি, কোথায় কোথায় আরও ঘুরছি সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো, যেহেতু এগুলো আগেই দেওয়ার কথা ছিল পারিনি অনেক সমস্যার কারণে। তো সবাই ভালো থেকে সাথে দেখো, নেক্সট দিন দেখা হবে, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।